হ্যালো বন্ধুরা আমি সুকেশ দেবনাথ আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল ভিডিওটি টাইটেল আর থামনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন তবু একবার বলে দিই আজকে আমাদের আলোচনার বিষয় হল মাধ্যমিক ইতিহাসের আট নম্বরের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ দু সালের মাধ্যমিক ইতিহাসের প্রশ্নপত্রের বিভাগ উন্মতে পনেরো থেকে ষোলোটি বাক্যের মধ্যে আট নম্বরের যে একটি প্রশ্নের উত্তর করতে হয় তার সাদেশন এখানে আলোচনা করা হয়েছে দশম শ্রেণীর ইতিহাসে আটটি অধ্যায়ের প্রথম এবং শেষ অধ্যায় বাদে বাকি ছয়টি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন দেওয়া হয় আর সেইগুলির মধ্যে আপনাদের মাত্র একটি প্রশ্নের উত্তর করতে হয় সাদেশনে ইতিহাসের প্রথম আর শেষ অধ্যায় বাদে বাকি ছয়টি অধ্যায় থেকে তিনটি করে সর্বমোট আঠারোটি প্রশ্ন দেওয়া আছে এই সাদেশনে আঠারোটি প্রশ্ন যে শুধুমাত্র আট নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় আমাদের ইতিহাসের আগের সাজেশনে দেওয়া চার নম্বরের প্রশ্নগুলি থেকেও আট নম্বরের প্রশ্ন দিতে পারে আর আট নম্বরের প্রশ্নগুলি থেকে চার নম্বরের প্রশ্নের মধ্য দিতে পারে আর তার আগের সাজেশনে দেওয়া দুই বা চার নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও অদলবদল হতে পারে মধ্যাকতা আপনাদের পুরো সাজেশনটি খুব ভালোভাবে অনুশীলন করতে হবে সাজেশনটির লিঙ্ক নিজে ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনাদের যাদের ফুল সাজেশনটি দরকার তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ফুল সাজেশনটির পিডিএফ ডাউনলোড লিংক দিয়ে দেব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আরও এরকম সাজেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যান এছাড়াও নিচে ডিসক্রিপশনে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লগস এর লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানেও আমাদের সাথে কানেক্ট হতে পারেন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড গুড বাই